তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে টেকনাফের বাহারসরায় শাহরিয়ার মুরাদ নামের এক যুবককে হত্যা করেছে তার বন্ধুরা। বন্ধুরা মিলে মূলত তাদের তাকে ছুরিকাঘাত করে গতকাল সোমবার বিকেলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে সেই মুরাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, চেষ্টা করছি। টেকনাফের বাহারছড়ায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে গতকাল সোমবার বিকেলে মূলত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মুরাদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি ইতিমধ্যে মুরাদের যে নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে টেকনাফের বাহারছড়ায় যে জানাজার মাঠে লুকে লুকারণ্য হয়েছে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত শাহরিয়ার মুরাদ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুদ্দিন কোম্পানির পুত্র বলে আমরা জানতে পারি এবং শাহরিয়ার মুরাদ ছাত্র থাকাকালীন সময়ে শামলাপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে আমরা জানতে পারি। মূলত তুচ্ছ একটি ঘটনার মীমাংসা করবার কথা বলেই তাদের দুই ব্যাগে ডেকে এনে বেদরবভাবে ছুরিকাঘাত করেছে এবং গতকাল সোমবার বিকেলেই তাদের সেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পরে মুরাদ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর ঘটনা ঘটে তার এবং তার আরেক ভাই মামুন, তিনিও সেই সন্ত্রাসীর হামলায় ছুরিকাঘাত হয়ে তিনিও আহত হয়েছেন বলে আমরা জানতে পারি। মূলত ইতিমধ্যে সেই মুরাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, নামাজে জানাজার মাঠে ইতিমধ্যে লুকে লুকারণ্য হয়েছে এবং মানুষের যে উপস্থিতি সেটি বলে দিচ্ছে শাহরিয়ার মুরাদ একজন ভালো ছাত্রনেতা ছিল এবং তার যে চরিত্র এবং তার যে মানুষের সাথে মিশার যে একটি তার ইতিবাচক দিক সেটি মূলত এখানেই প্রমাণ করছে। হাজার হাজার মুসল্লিরা উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ ইতিমধ্যে তার নামাজে জানাজা এখানেই অনুষ্ঠিত হবে। সমস্ত শ্রেণীপেশার মানুষ এখানে তার নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন এবং সবাই সমবেদনা প্রকাশ করছেন। দর্শক, মূলত যেমনটা বলছিলাম, টেকনাফে হত্যাকাণ্ডের এই ঘটনা, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সবাই তার শাস্তি দাবি করেছেন এবং আমি তার পরিবারের, তার পিতা সাইফুদ্দিন কোম্পানির সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন তার দুই ছেলেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করবার জন্য তারা এই ঘটনায় ঘটিয়েছেন এবং সেখানে তার এক ছেলে নিহত হয়, অপরজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দর্শক। টেকনাফের বাহারছড়ায় যে মুরাদ হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে জানাচ্ছিলাম তার জানাজার মাঠ থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।